হাই গাইস, এখন ভোররাত্র 5টা, 5টার পর হয়ে গেছে। তো একটু হাঁটতে বেরিয়ে এলাম। দূর দূরান্তে দেখেন এখনও লাইটগুলো অনেক চলতেছে, এখনও লাইট অনেকগুলো বন্ধ হয় নাই, রোড লাইটগুলো চলতেছে। এই লাইটগুলো দেখে অবশ্যই আপনি অনুমান করতে পারতেছেন যে আসলে আমি সত্যি কিন্তু এখন রাত্রেবেলায় হাঁটতেছি। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওতে আসা। অনেক সময় আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু লোকজন, আপনার আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, আপনি এতদিন, এত মাস, এত বছর হয়তো আপনার বাবা, আপনার দাদা সবাই এদেরকে ভালো মনে করেছিল, হয়তো একটু ভালো ব্যবহার দেখাইছিল, একটু ভালো হয়ে চলছিল, কিন্তু হঠাৎ করে দেখলেন যে আপনার সাথে সে পল্টি নিয়ে গেছে। হয়তো কিছু টাকার জন্য, কিছু স্বার্থে একটু ব্যাঘাত হওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার সাথে হঠাৎ করে সে তার চেহারা পাল্টে আলাইছে, চেহারা পরিবর্তন হয়ে গেছে। তো আপনি মনে করবেন না যে সে হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে, আসলে হঠাৎ করে পরিবর্তন নয়। যে এতদিন আপনার সাথে যে ভালো ব্যবহার করেছিল, আপনার সাথে ভালো হয়ে চলেছিল, আসলে কিন্তু সেটা ছিল অভিনয়, সেটা আসলে বাস্তব নয়, সেটা বাস্তবের কিছুই নয়। সে আপনার সাথে এতদিন সেটা অভিনয় করেছিল, আপনি হয়তো টের করতে পারেন নাই। আপনার সাথে অভিনয় এমনভাবে করেছিল, আপনার বাবার সাথে অভিনয় করেছিল, ওইটা ছিল তার নকল চেহারা। যেমন মানুষ অনেক সময় দেখবেন আপনি অনেক সময় নাটক করার সময় তারা যে মুখোশ লাগিয়ে যে অভিনয় করে, অনেক সময় তো বাঘের মুখোশ লাগায়, অনেক সময় সিংহের মুখোশ লাগায়, আবার অনেক সময় বানরের মুখোশ লাগায়, বা এক এক সময় এক একটা প্রাণীর মুখোশ লাগায়, বা অনেক সময় দেখা গেল যে কোনো দেবদেবীর মুখোশ লাগিয়ে অভিনয় করে, আবার দেখা গেল যে অনেক সময় অন্য একজন ব্যক্তির মুখোশ লাগিয়ে তারপর অভিনয় করতেছে। একুশ মুখোশ লাগানোর অর্থ এই নয় যে সে আরেকজনের মুখোশ লাগাইছে, সে আরেকজন হয়ে গেছে। আমি আপনাকে সংক্ষেপে একটা কথা বলতেছি, ধর সিনেমার একজন নায়ক, সে আরেকজন আরেকটা নায়কের সে হয়তো বা মুখোশ লাগিয়ে সে অভিনয় করলো, সে কিন্তু আপনারাও ভালো করে জানেন এটা মুখোশ। এখন মুখোশ লাগানোর অর্থ এই নয় যে সে অমুক নায়ক হয়ে গেছে, বা একজন সাধারণ ব্যক্তি যদি একটা মুখোশ লাগিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটে, সেটা হতে পারে সেই সিংহের মুখোশ। এখন সিংহের মুখোশ লাগানোর অর্থ এই নয় যে লোকটা সিংহ হয়ে গেছে। আমি আপনাকে যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন, যে আপনার আশেপাশে এরকম অনেক দেখবেন, দেখবেন আপনার বন্ধু হতে পারে অথবা আপনার আত্মীয় অনাত্মীয় যে কোনো লোক হতে পারে, দেখবেন হঠাৎ করে সে পল্টি নিয়ে গেছে আপনার সাথে, হঠাৎ করে সে আপনার সাথে এমন আচরণ করতেছে যেটা আপনি কখনও আপনি টেরও করতে পারেন না, এমনভাবে আপনার সাথে আচরণ করতেছে। দেখা গেল হয়তো আপনি কোনো একটা জায়গা তাদের থেকে কিনেছেন, হয়তো রেজিস্ট্রারি হয়নি, এখন আপনি হয়তো জায়গাটা রেজিস্ট্রারির জন্য এখন চাপ দিয়েছেন, কিন্তু এখন দেখা গেল আপনাকে এখন বর্তমান দাম তল্লাশি দিতেছে, বলতেছে এখন বর্তমান দাম দেওয়ার জন্যে, বা মনে করেন এমন কিছু কাজ করতেছে যেটা আপনি আশ্চর্যিত হয়ে গেছেন। মানুষ সময় বলবে যে আপনার টাকা আপনি ফেরত নিয়ে যান, বা তোমার বাবা যে টাকা নিয়ে গেল, তোমার বাবা থেকে আমি টাকা নিয়েছি, টাকা নিয়ে নাও, মানে এইরকম কিছু অভিনয় করবে। তো আপনি হয়তো বা আফসোস করবেন যে আসলে এটা কীভাবে সম্ভব, এক সময় তো সে আমাদের অনেক আপনজন ছিল, আমরা তো অনেক দাওয়াতে তাকে ডাকতাম, আমাদের কোনো ভালো কোনো একটা সলাহ পরামর্শের জন্য আমরা সবসময় তার কাছে যেতাম, কিন্তু হঠাৎ করে সে কীভাবে এভাবে পল্টি নিয়ে নিল, হঠাৎ করে কীভাবে সে পরিবর্তন হয়ে গেল। অনেক সময় আপনি, আমি, আমরা এইভাবে এগুলো চিন্তা করতে থাকি, কিন্তু আসলে চিরন্তন সত্য কথা যেটা সেটা হলো যে এখানে মূল সমস্যা যেটা সেটা যে আসলে লোকটার কিন্তু চেহারাটা কিন্তু এটাই তার ছিল অরিজিনাল চেহারা। এতদিন সে কিন্তু আপনার সাথে যেটা করেছিল সেটা ছিল তার অভিনয়, আর অন্য কিছু না। আপনার সাথে অভিনয় করেছিল, আপনার বাবার সাথে অভিনয় করেছিল, আপনার দাদার সাথে অভিনয় করেছিল। তো আপনি কী করবেন এখন? আপনার হাতে তো করার মতন কিছু নেই,
আপনাকে কি করতে হবে, আপনাকে সেটা মেনে নিতে হবে এই মুহূর্তে, যে আসলে সে এতদিন আমাদের সাথে মুখোশ লাগিয়েছিল, যে ভালো মানুষের যে মুখোশ সেটা লাগিয়েছিল, ভালো মানুষের যে পোশাক সেটাই সে লাগিয়েছিল, কিন্তু আসলে কিন্তু তার বাস্তব কিন্তু চেহারাটা কিন্তু আসলে এটা নয়। আপনি যখন এটা টের করতে পারবেন তখন আপনার করার মতন কিছু থাকবে না, আপনি বাস্তবতাকে মেনে নেবেন, যে উপরওয়ালা হয়তো আপনাকে কোনো একটা পরীক্ষা করার জন্য এটা করতেছে, যে আপনি হয়তো ভুল রাস্তায় ছিলেন, আপনাকে ভুল রাস্তা থেকে আনার জন্যই সেই ব্যবস্থাটা করে দিল উপরওয়ালা। এইরকম ঘটনা কিন্তু আসলে হয়ে থাকে। তো আমি আপনাকে যেটা বলতেছি যে আমাদের সমাজে কিন্তু এই ধরনের কিন্তু অনেক লোক আছে। আজ থেকে প্রায় 15-18-19 বছর আগের এক ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আর সেটা হলো যে আমাদের এক আমার বোনের জামাইয়ের সাথে আমি একবার এক মেম্বারের কাছে গিয়েছিলাম। উনি আমাদের এলাকার একজন নামকরা মেম্বার। তো ওনার কাছে যাওয়ার পর ওনাকে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করলাম, যে ব্যাংকের কীভাবে লোন নিতে হয়, এইটুকুটা কী ব্যাপার। এরপরে তো অনেক ওনার এখানে মনে হয় সম্ভবত আমরা চা খেয়েছিলাম, উনি চা বানিয়েছিলেন, ওনার স্ত্রী চা বানিয়ে দিয়েছিলেন, মানে ভালো করে খেয়াল আসতেছে না, কিন্তু মেহমানদারি ভালো ব্যবহার যেটা দেখাইছিলেন সেটা সন্তুষ্ট যাক। তো ওই এক সময় সে কথা প্রসঙ্গে একটা কথা বলল যে আপনারা হয়তো জানেন না যে আমাদের এলাকার কিছু লোক আছে যেগুলো চেহারা হলো একরকম আর এদের বাস্তবটা হলো কিন্তু অন্যরকম, যে আমরা এদের আসলে চেহারাটা দেখি একরকম কিন্তু আসলে কিন্তু এদের চেহারাটা আসলে এইরকম নয়, যে আমি যে এখন মেম্বার হওয়ার কারণে আমি যা কিছু দেখতে পারতেছি, যেটা আমি যদি কখনো যদি মেম্বারের জন্য আমি যদি না দাঁড়াইতাম বা মেম্বার না হতাম তাহলে কোনো দিন আমি এদের চেহারা কিন্তু আসলে ধরতে পারতাম না, যে আসলে মানুষের চেহারাটা কীরকম, মানুষের বাইরের চেহারা এবং মানুষের ভিতরের চেহারাটা যে এত পার্থক্য, যেটা আমি আজকে মেম্বার হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আসলে যে পৃথিবীটা আসলে কীরকম। তো আসলে ওনার এই কথাটা কিন্তু আমার মনে ধরেছে। আমি তখন আমি তো দেশে ছিলাম, তো তখনও প্রবাসে আসিনি, তো প্রবাসে আসার আগে দিই, কিন্তু ওনার যে কথাগুলো জানি না যে কী কারণবশত যে তার কথাগুলো যেন আমার মনের ভিতরে ধাক কেটে গেছে, যে আমার মনের ভিতরে তার কথাগুলো যে এমনভাবে ধাক কেটে গেছে যেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝানোর মতো না। তো আমি ওই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার এই কারণে করলাম আজকে, যে আমাদের আশেপাশে কিছু লোক আছে হয়তো আমরা হয়তো চিনতে পারি নাই, যে আপনি যে কোনো কিছু যে আপনারা যারা পড়ালেখা করেছেন তারা অবশ্যই জানেন যে কোয়াসি প্যাসিভ বলতে একটা যে সেন্টেন্সগুলো আছে, যেমন যে হনি সুইট মধু মিষ্টি, এটা কোয়াসি প্যাসিভটা হবে, হনি সুইট হয় না আই এম টেস্টেড, অর্থাৎ মধু মিষ্টি আমি যখন খেয়েছি তখনই বুঝতে পেরেছি। আসলে আমাদের আমরা কোনো মানুষকে যদি চিনতে হয় তাহলে আমরা কিন্তু তাকে এইভাবে চিনতে হবে, কাজে কর্মে লেনদেন যখন তার সাথে করবেন তখন আপনি তাকে চিনতে পারবেন, কিন্তু এর আগে আপনি কোনো দিন কোনো মানুষকে চিনতে পারবেন না। মানুষের বাহিরের চেহারা দেখে কখনো আপনি টেয়ার করতে পারবেন না, হয়তো আপনার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আপনার বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে, আপনি হয়তো তাকে কিছু নাস্তা দিলেন, সে হয়তো আপনার বাবা বাড়িতে এসে খেলো, বা কোনো একটা তাদের বিয়ে অনুষ্ঠান হোক বা যে কোনো একটা অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত দিলো, আপনাদের অনুষ্ঠানে আপনারা দাওয়াত দিলেন, এইভাবে কিন্তু আপনি কোনো মানুষকে আপনি চিনতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত সে আপনার স্বার্থের মধ্যে যে তার আঘাত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তাকে আপনি চিনতে পারবেন না। যে কোনো ব্যক্তি যে স্বার্থের সময় কিন্তু তখন বদলে যায়। তো আপনি কি করবেন, আপনার তো আশেপাশে এইরকম ঘটনাগুলো তো অনেক হচ্ছে, তাহলে আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আসলে মানুষের চেহারা বাইরের চেহারা এবং ভিতরের চেহারা অনেক পার্থক্য আছে। মানুষকে চিনতে হলে তার সাথে চলতে হবে, তার সাথে ফিরতে হবে, লেনদেন করতে হবে, তারপর আপনি মানুষকে চিনতে পারবেন। এর আগে আপনি কিন্তু কোনো মানুষকে চিনতে পারবেন না। কোনো মানুষকে চিনাটা আসলে একেবারে সহজ নয়, আবার একেবারে কঠিন নয়। আপনি মানুষকে চিনতে হলে আপনি যখন তার সাথে লেনদেন করবেন, যখন তার সাথে আপনার উঠা বসা হবে, তখনই দেখবেন যে মানুষের চেহারাটা কীভাবে বদলে যায়, যে পৃথিবী যে এত তাড়াতাড়ি বদলে যায় যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন, যে একটা বজ্রপাতের আওয়াজ যে কত শক্ত, কত কঠিন, কত দূর পর্যন্ত শোনা যায় সেটা হয়তো আপনি অনুমান করতে পারবেন, কিন্তু মানুষের যখন স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটবে তখন মানুষ দেখবেন যে কীভাবে পরিবর্তন হয়ে যায়,
যেটা আপনি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। তো আপনার আশেপাশে এই ধরনের ঘটনা কিন্তু অনেকবার হয়তো হয়েছে, আপনার হয়তো আপনার সাথে হয়তো হবে। তো আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে মানুষকে চিনাটা আসলে অনেক কঠিন। যতক্ষণ পর্যন্ত আপনি মানুষের সাথে লেনদেন না করবেন, অনেক মানুষ, আমি আগেই বলেছি যে মানুষ মুখোশ লাগিয়ে আছে মানুষ। যেমন আমি আপনাকে একটা কথা বলতেছি যে এক ব্যক্তি একটা অজগর সাপ পুষত, অনেক বড় সাপ। তো সাপটাকে সে মাঝে মধ্যে নিয়ে খাবারের সময় হলো মুরগি এটা সেটা এগুলো খানা এনে দিত, কিন্তু একদিন দেখা গেল যে তার ওই অজগর সাপটা কিন্তু আজকে খানা খাচ্ছে না। লোকটা চিন্তিত হয়ে গেল, একদিনও খানা খাচ্ছে না, দ্বিতীয় দিন তাকে যত রকম মোরগ, তারপরে দিয়ে তাকে ওই ছাগল, এগুলো টুকিটাকে যা কিছু এনে দিচ্ছে কিন্তু সে খাচ্ছে না। তখন সে এক মহামনীষীর কাছে গেল, গিয়ে বলল যে আমার ছাগলটি কী হয়েছে, যে সে তো এখন খানা খাচ্ছে না, তো সমস্যাটা কোথায়? তখন মনীষী বুঝতে পারল যে দেখো, তুমি সাপটা থেকে দূরে থাকো, সে এখন খানা খাচ্ছে না, একদিন দুই দিন তিন দিন খানা খাচ্ছে না, আসলে কিন্তু ওই সাপটার কিন্তু লক্ষ্যটা খারাপ, সে যেই কোনো সময় তোমাকে খাবার অপেক্ষায় করতেছে, তোমাকে খাবে, আর এই কারণে সে নিজেকে নিজে ক্ষুধার্ত বানিয়ে রাখতেছে, তার পেটটা খালি করতেছে যাতে করে একবারে তোমাকে খেয়ে ফেলতে পারে। এই দেখবেন আপনার আশেপাশে এই ধরনের অনেকজন আছে, তারা এইরকম কিন্তু সময়ের অপেক্ষায় থাকে যে যে কোন সময় আপনাকে তারা আক্রমণ করতে পারবে, কোন সময় আপনাকে খেতে পারবে, কোন সময় আপনাকে লুটে পুটে খাবে, তারা এই সময়ের অপেক্ষায় থাকে। তারপর অবশ্যই আমার এই কথাগুলোর সাথে আপনাদের বাস্তব জীবনটাকে একটু মিলিয়ে নিন, দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কী বুঝাতে চেয়েছি। আপনারা অবশ্যই বুঝবেন যে আসলে আমাদের বাস্তব জীবনটা হলো এইরকম, আর আমি এই ভিডিওটা শেয়ার করেছি আমার বাস্তব জীবন অনেকগুলো অভিজ্ঞতাকে নিয়ে। তো আমি আপনাদের সাথে যেটা বলতেছি আপনারা একটু ভালো করে দেখুন, আমি এখন যে ভিডিওটা, আমি সৌদি আরবে থাকি, দেখেন এখনও কিন্তু অনেক লাইট জ্বলতেছে, এখনও ফজর হয় নাই। ওই আমার ওই দেখুন, এটা হলো একটা হোটেল, একটা হোটেল এখনও লাইট জ্বলতেছে, আর এইদিকে দেখেন, এইদিকে এটা হলো বিদ্যুতের একটা অফিস, এখানে বিদ্যুতের অফিস না মানে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় সম্ভবত আমাদের পাশেই। আর ওই দিকে দেখেন রোডের মধ্যে এখনও লাইটগুলো জ্বলতেছে, তো আপনারা ভালো করে দেখেন যে রোড লাইট এখনও চলতেছে, মানে এখনও অন্ধকার। অন্ধকার বলতে এখন আস্তে আস্তে কিন্তু কালো হচ্ছে, এখন আগের মতন ওই রকম অন্ধকার নয়, অন্ধকার অনেকটা কেটে গেছে। দেখেন এই অবস্থা, এখনও গাড়ির হেডলাইট কিন্তু মানুষের চেয়ে চালানো, দেখুন রোড দিয়ে গাড়ি আসতেছে, গাড়িগুলো লাইটের দিকে একটু ফলো করুন আপনারা, যে এখনও লাইটগুলো হেডলাইট কিন্তু এখনও চলতেছে, তার কারণ এখনও হালকা হালকা অন্ধকার, এখনও সকাল হয় নাই। তো আমি আজকের ব্লগটা দেখুন, এখানে কিন্তু প্রচুর লাইট আছে, চারদিকের লাইট, তো এই কারণে এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য ভিডিওতে অন্য দিন অন্য সময় আপনাদের সাথে আবার হাজির হবে ইনশাল্লাহ। তা আজ এ পর্যন্তই, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।